সায়েন্স টিউটরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর যারা এই চ্যানেল নতুন তাদের উদ্দেশ্য হলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও। কোষে দেখি 23.2-এর 7 অঙ্কগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। তার আগে বলে রাখি, 7-এর যে 1, 2, 3 নাম্বার যে অঙ্কগুলো আছে সেগুলো অঙ্ক ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা ভালো করে মন দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আশা করি তোমরা প্রত্যেককে অঙ্কটি বুঝতে পারবে এবং মাধ্যমিকে এই অঙ্কগুলো আসলে তোমরা সহজে করে নিতে পারবে। দেখো 7-এর 1 নম্বর অঙ্কটা তোমার হচ্ছে x sin 45°, cos 45°, tan 60°, tan² 45°, -cos x 60°। এর মানটা অর্থাৎ হলে x এর মান নির্ণয় করো, এটা বার করতে বলেছে। এখান থেকে x এর মানটা বার করতে বলা হয়েছে। তাহলে দেখো মানগুলো বসাচ্ছি, বার দিলাম x sin 45 মান কত, 1/√2, cos 45 মান কত, 1/√2, tan 60 মান কত, √3। এবার tan 45 এর মান কত, tan 45 এর মান হচ্ছে কি 1, আর স্কোয়ার বসলো cos x 60 মান কত, হাফ, এটা বসলো। তারপর দেখো এক্সটা বসলে এটা গুণ করে দিই, 1 × 1 × √3 করলে কত হয়, √3 হয়। আর নিচে দেখো √2 আর √2 গুণ করলে কত হয়, √2 × √2 কত হয়, √4, 4 × √4 কত হয়, 2 হয়। তাহলে কত বসবে মানে 2। এটা রাফের অংশ, এটা মুছে দিচ্ছি। তারপর দেখো 1 এর স্কোয়ার মানে 1 এর স্কোয়ার মানে 1 − 1/2। তারপর অংশটা দেখো x √3/2, 1 থেকে অর্থাৎ 1 থেকে হাফ বাদ, তাহলে কত হবে, হাফ। এবার এখান থেকে x এর মানটা বার করবো, তাহলে কত হবে, অর x = কত হবে, a হাফ √3/2 ছিল, উল্টে কত হবে, 2/√3, উপর নিচ 2 কাটলো, বা x = কত হলো, 1/√3। তাহলে এটাই হচ্ছে কি x এর মান তোমাদের নির্ণয়। x এর মান √1/√3, এটা হচ্ছে কি সঠিক উত্তর। আশা করি তোমরা প্রত্যেককে আমরা বুঝতে পেরেছো। তারপরে অঙ্কটা দেখো, আরেকবার বলে দিই, এই যে মানগুলো বসানো হয়েছে বসে ক্যালকুলেশন করা হয়েছে, ক্যালকুলেশন করে মানটা বার করা হয়েছে। নেক্সট অঙ্কটা দেখো, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, তারপরে অঙ্কগুলো দেখে যাও তোমরা পরপর। 13-2 নম্বর অঙ্কটা দেখো, তারপরে কি দেওয়া হয়েছে, যে 13-2 নম্বর অঙ্কে x sin 60° cos² 30° = tan² 45° sec 60° / cos x 60° হলে x এর মান নির্ণয় করি। তাহলে এখান থেকে আমাদেরকে x এর মানটা বার করতে হবে। আগে যে 1 নম্বর অঙ্কটা দেখানো হলো সেম টু সেম একই অঙ্ক করতে হবে, শুধু মানগুলো এখানে আলাদা আলাদা ভাবে বসাতে হবে। তোমরা দেখো অঙ্কটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি প্রত্যেকে তোমরা অঙ্কটা বুঝতে পারবে। দেখো মানগুলো হচ্ছে x বসলো sin 60, sin 60 মানটা কত হয়, sin 60 মান হচ্ছে √3/2 × cos 30, cos 30 মানটা কত, cos 30 মান হচ্ছে কি √3/2, তাহলে √3/2 বসলো, তার স্কোয়ার আছে, স্কোয়ারটা বসলো = tan 45 এর কত, 1, তার স্কোয়ার আছে, স্কোয়ারটা বসলো × sec 60, sec 60 মানটা কত, sec 60 মান হচ্ছে কি 2টা বসলো। এবার cos x 60, cos x 60 মানটা কত, cos x 60 মান হচ্ছে কি তোমার 2/√3। এবার এখানে দেখো ক্যালকুলেশন করছি, বাদ দিলাম x বসলো √3/2 বসলো, এটা √3 এর স্কোয়ার করলে কত, 3 হয়, নিচে 2 এর স্কোয়ার কত হয়, 4 হয়, = 1 এর স্কোয়ার 1 × 2টা বসলো, এবার নিচে 2/√3টা বসলো। দেখো মানগুলো বসানো হয়েছে, ক্যালকুলেশন করা হয়েছে। তারপরে অংশটা করছি, দেখো x এটা গুণ করে 3√3 করলে কত হয়, 3√3, আর নিচে 2 × 4 8, এটা ভগ্নাংশ করে 2 × 1 = 2, এটা ভগ্নাংশ বসতে একটু উল্টে যাবে, তাহলে কত হবে, √3/2 হবে, এই জায়গাতে 3/√3/2, উপর নিচ 2 কাটলো। এবার দেখো তারপরে অংশটা উপরে করা হচ্ছে, বা x = কত, এদিকে কত ছিল, ডান দিকে কত ছিল, √3, আর এদিকে কত, 3/√3/8, উল্টে কত হবে, 8/√3, উপর নিচে √3/√3 কাটলো, বা x = কত, 8/3,
এখানে ভাগ করে দিব আটকে, তাহলে যেটা হবে সেটাই উত্তর। এই যে দেখে নাও, তিন দুয়ে ছ নামল দুই, দুই পূর্ণ দুই এর তিন, তাহলে আমরা এক্স এর মানটা করতে পেলাম দুই পূর্ণ দুই এর তিন, এটাই হচ্ছে কি সঠিক উত্তর। অতএব লিখব নির্ণয় এক্স এর মান কত আসলো, দুই পূর্ণ দুই এর তিন, এটাই অ্যান্সার। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তারপরে অঙ্কটা দেখো, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, সাতের তিন নম্বর অংশ। অঙ্কটা কি দেওয়া হয়েছে, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার 30° প্লাস 4 কট স্কোয়ার 45° মাইনাস সেক স্কোয়ার 60°, হলে এক্স এর মান নির্ণয় করো। এখানে এক্স এর মানটা ব্যবহার করতে বলেছি, তো বাদ দিলাম এক্স স্কোয়ার সাইন 31, কত সাইন 31 হচ্ছে কি হাফ, তার স্কোয়ার আছে স্কোয়ারটা বসলো প্লাস 4 বসলো কট 45 এর মান কত 1, তার স্কোয়ারটা আছে স্কোয়ারটা বসলো মাইনাস সেক 60 মান কত 2, তার স্কোয়ার আছে স্কোয়ারটা বসলো। তারপরে দেখো এক্স স্কোয়ারটা বসলো ইজ ইকুয়াল টু একের স্কোয়ার মানে এক, দুইয়ের স্কোয়ার কত হয় 4, যোগটা বসলো একের স্কোয়ার মানে এক আর চার গুণ করলে কত হয় 4 হয়ে যায়, বিয়োগ দুইয়ের স্কোয়ার মানে কত 4। দেখো প্লাস 4 মাইনাস 4 কেটে গেল, এখানে এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ার ছিল 1/4, তাহলে এক্স স্কোয়ার কত হয় প্লাস মাইনাস রুট ওভার 1/4 হয়, তাহলে কত হয় এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাসটা বসলো একের চারের গুণ কত হয় একের 2, তো এটাই সঠিক উত্তর। অতএব নির্ণয় এক্স এর মান প্লাস মাইনাস 1/2, এটা হচ্ছে সঠিক উত্তর।